নিয়েছেন, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছেন, প্রতপের নেতৃত্বে যে ত্রিপুরা রাজ্যে সরকার চলছে বন্ধু সেটা সিদ্ধান্ত নিয়েছে। প্রকৃত গরিব যারা তারা সেই সুবিধাগুলো পায়নি, আর তার জন্য আমরা সরকারি চাকরিতে বেকারত্ব সমস্যা সমাধান করা যায় না বন্ধু। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছেন, সেটাকে বলবেন উন্নয়ন। আর চাকরির কথা বলছেন, যেটা সম্পূর্ণ ত্রিপুরা রাজ্যের সরকারের কোষাগার থেকে দেওয়া হবে। কত পাহাড়ি অঞ্চল আছে, আমরা খুব আনন্দের সাথে বলতে পারি একটা কথা, আমাদের ত্রিপুরা রাজ্য 80% তার মতো গগনা কোন রকমের কৃপণতা করেনি আমাদের সাথে এমন সুন্দর ভাবে। আপনারা যেটা আগামী এপ্রিল থেকে শুরু হবে, আপনারা হলুদ করে সবাইকে জানিয়ে দিতে পারেন যে আয়ুষ্মান ত্রিপুরা কার্ডটা আপনারা সবাই করে নেবেন। আমাদের 835 নম্বর বোর্ড আজকে পর্যন্ত ক্যাম করে আমরা এরকম ভাবে মানে স্বাস্থ্য বিমার কার্ড বিলি করা হচ্ছে, আজকে হচ্ছে আমাদের আমাদের সেইভাবে আমি আমার সংগঠনের সমস্ত কর্মকর্তাদের সমস্ত গ্রুপ প্রেসিডেন্টদেরকে বলব যে আগামী মার্চ মাস থেকে আয়ুষ্মান ত্রিপুরা কার্ড যেন প্রকৃত গরিব তাদের মধ্যে বিলি করার জন্য এইভাবে প্রত্যেকটা বুথে বুথে ক্যাম্প করে মাইকিং করে সবাইকে জানিয়ে দিয়ে তাদেরকে এগুলা দিতে হবে।